শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি নাসরিন আক্তার সহকারী শিক্ষক বাংলা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের জানাই স্বাগত আমার আজকের পাঠ শ্রেণী অষ্টম বিষয় বাংলা প্রথমপত্র গদ্য পাঠ শিরোনাম মঙ্গুর পথে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা সুখী মানুষ নাটিকা নিয়ে আলোচনা করেছিলাম তোমাদের জন্য বাড়ির কাজ ছিল আশা করি সবাই বাড়ির কাজ করেছ শিখন ফল এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে বিপ্রদাস বড়ুয়া সম্পর্কে জানতে পারবে প্রতিবেশী দেশের অর্থনীতি জীবনযাত্রা ও সংস্কৃতির রূপ সম্পর্কে অবহিত হতে পারবে প্রতিবেশী দেশের প্রতি আগ্রহ ও ভালোবাসা সঞ্চারিত হবে বিভিন্ন ধর্মের লোক সম্পর্কে জানতে পারবে এবং দেশ ভ্রমণে আগ্রহী হবে মঙ্গুর পথে ভ্রমণ কাহিনী লিখেছেন বিপ্রদাস বড়ুয়া শিক্ষার্থীরা চলো আমরা লেখক পরিচিতি জেনে নেই বিপ্রদাস বড়ুয়া উনিশশো সালের চট্টগ্রামের ইছামতি গ্রামে জন্মগ্রহণ করেন শিক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন পেশা শিশু একাডেমিতে কর্মরত ছিলেন এবং সহকারী পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন তার উল্লেখযোগ্য রচনা ছোট গল্প জয়ের গল্প গাংচিল উপন্যাস মুক্তিযোদ্ধারা প্রবন্ধ কবিতার বাক প্রতিমা নাটক কুমড়লতা ও পাখি জীবনী বিদ্যাসাগর পল্লীকবি জসীমউদ্দিন শিশুতোষ গল্প সূর্যলুঠের গান শিশুতোষ উপন্যাস রোবট ও ফুল ফোটানোর রহস্য বিপ্রদাস বড়ুয়ার পুরস্কার হচ্ছে অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার ও বাংলা একাডেমি পুরস্কার শিক্ষার্থীরা তোমাদের পাঠ্য বইয়ে মংরুর পথে ভ্রমণ কাহিনীতে কিছু কঠিন শব্দের অর্থ দেওয়া আছে যা তোমাদের বহু নির্বাচনী ও জ্ঞানমূলক প্রশ্নের জন্য তোমাদের শিখতে হবে শব্দের অর্থগুলো আমি পড়ছি নিরবচ্ছিন্ন একটানা অবিরাম পাদ্রি খ্রিস্টান ধর্মপ্রচারক অভিবাসন অভিভাষণ অর্থ হচ্ছে স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাস শুল্ক দপ্তর। অর্থ পণ্য দ্রব্যের আমদানি রপ্তানির ওপর কর ধার্য করে এমন অফিস দৌলত কাজী সতেরো শতকের কবি আরাকান রাজসভায় সাহিত্যচর্চা করেন আলাওল সতেরো শতকের কবি তিনিও আরাকান রাজসভার সাহিত্যচর্চা করতেন এবং তার শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী শুক্লপক্ষ অমাবস্যার পর থেকে পূর্ণিমা পর্যন্ত চন্দ্রকলা বাড়ার সময় মহাথেরো বৌদ্ধ ধর্মীয় প্রধান গুরু চ্যা অর্থ হচ্ছে মিয়ানমারের টাকা চিবর বৌদ্ধ ভিক্ষুকদের পরিধেয় গৈরিক পোশাক বিশেষ ফুঙ্গি অর্থ হচ্ছে মায়ানমার অঞ্চলের বৌদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত প্যাগোডা অর্থ বৌদ্ধ মন্দির লাক্ষা অর্থ হচ্ছে গালা বা লাল রঙের বৃক্ষ নির্যাস মানুষের জীবন যেন ব্যস্ততায় ভরা ব্যস্তময় জীবন যেন নিংড়ে নেয় সকলের চঞ্চল প্রাণশক্তি অবসন্ন করে দেহমনকে ব্যস্ততা দূর করে জীবনে নতুন প্রাণ সঞ্চার করতে মানুষ খোঁজে আনন্দ বিনোদন ফলে শরণাপন্ন হয় ভ্রমণে ভ্রমণ মানেই অভিজ্ঞতা অর্জন ও পৃথিবীর সৌন্দর্য উপভোগ ভ্রমণের ফলেই পৃথিবীর সৌন্দর্য মানুষের চোখে ধরা দেয় অনুপম হয়ে আজ আমরা এমনই একটি ভ্রমণের কথা জানব বিপ্রদাস বড়ুয়ার মঙ্গুর পথে ভ্রমণ কাহিনীর মাধ্যমে শিক্ষার্থীরা তোমরা দেখো আমি মংডুর পথে ভ্রমণ কাহিনীটির মূল বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আমাদের পূর্ব দিকের প্রতিবেশী দেশ মিয়ানমার সেই দেশ ভ্রমণের ফলে লেখক যেসব অভিজ্ঞতা লাভ করেন তার কিছু বিবরণ মংডুর পথে ভ্রমণ কাহিনীতে পরিবেশিত হয়েছে মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর হচ্ছে মঙ্গু লেখকের ভাষায় মঙ্গডু আমাদের টেকনাফের ওপারে মাঝখানে নাফ নদী মঙ্গু বার্মার পশ্চিম সীমান্তের শহর ব্রিটিশ যুগের বহু আগে থেকেই চট্টগ্রামের সঙ্গে তার যোগাযোগ কখনো ছিন্ন কখনও নিরবচ্ছিন্ন পাদ্রি মেস্ট্রো সেবাস্টিন মানরিক সপ্তদশ শতাব্দীর প্রথমার্ধে এই পথে আসেন তারও একশো বছর আগে পর্তুগিজরা চট্টগ্রামে বসতি স্থাপন করে তারা নিজেদের বসতির জায়গাকে ব্যান্ডেল বলতো চট্টগ্রামে এখন ব্যান্ডেল রোড তাদের স্মৃতি বহন করছে এই মন্ডু শহর দিয়ে লেখকের ওই দেশ সফর শুরু হয়েছিল প্রতিবেশী দেশ মিয়ানমার ভ্রমণের ফলে আমরা লেখকের ভ্রমণ বৃত্তান্ত জানতে পারি লেখক নিজে একজন বাঙালি তাই তিনি কখনো সেখানকার সাংস্কৃতিক সাদৃশ্য কখনো বা বৈসাদৃশ্য তুলে ধরেছেন মঙ্গুর মানুষের পোশাক পরিচ্ছদ খাদ্যাভ্যাস ব্যবসায় বাণিজ্য সম্পর্কে একটি ধারণা এই ভ্রমণ কাহিনী থেকে পাওয়া যায় ধর্মীয় সহবস্থান অর্থাৎ মঙ্গুতে বসবাসরত বিভিন্ন ধর্মের লোক সম্পর্কেও পরিচয় আছে এতে নারী স্বাধীনতা অর্থাৎ সেখানকার মেয়েরা অনেকটা স্বাধীনভাবে ব্যবসায় বাণিজ্য করে এক সময় মঙ্গু ছিল আরাকান নামের এক স্বাধীন দেশের অংশ আরাকান ছিল মুসলমানদের শাসন মিয়ানমারে বৌদ্ধ ধর্মের প্রাধান্য থাকলেও মুসলমানদের বসবাস করা যায় শিক্ষার্থীরা আমি সংক্ষেপে পথে ভ্রমণ কাহিনীর মূল বক্তব্য তুলে ধরেছি তোমরা ভ্রমণ কাহিনীটি অবশ্যই রিডিং পড়বে তোমাদের জন্য বাড়ির কাজ এক প্রশ্ন বিপ্রদাস বড়ুয়া কত সালে এবং কোথায় জন্মগ্রহণ করেন দুই নং প্রশ্ন তিনি কী হিসেবে অবসর গ্রহণ করেন তিন নং প্রশ্ন বিপ্রদাস বড়ুয়া রচিত দুটি ছোট গল্পের নাম লেখো চার নং প্রশ্ন কাজী কে ছিলেন চার নং প্রশ্ন চিবর শব্দের অর্থ কী দুঃখিত পাঁচ নং প্রশ্ন চিবর শব্দের অর্থ কী ছয় নং প্রশ্ন মিয়ানমারের টাকাকে কি বলা হয় সাত নং প্রশ্ন ফুঙ্গি কাদের বলা হয় আট নং প্রশ্ন মিয়ানমারের পশ্চিম সীমান্তের শহর কোনটি নয় নং প্রশ্ন মংডু ও টেকনাফের মাঝখানে কোন নদী দশ নং প্রশ্ন পর্তুগিজরা নিজেদের বসতির জায়গাকে কি বলতো শিক্ষার্থীরা তোমরা সবাই বাড়ির কাজ করবে ভালো থেকো আল্লাহ হাফেজ